বিশ্বকর্মা পূজোর রাতে তিলিয়ামুড়া মুহুরছড়া লালটিলা এলাকায় স্বপন কুমার রায় হত্যা মামলায় তদন্ত নেমে সোমবার দুপুরে তিলিয়ামুড়া থানার পুলিশ আটক করল এক অভিযুক্তকে। গত শনিবার শেষ রাতে তিলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় স্বপন কুমার রায় নামে এক ব্যক্তিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত বীরেন্দ্র গোপকে আটক করে পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে তিলিয়ামুড়া থানার তদন্তকারী পুলিশ অফিসার বিশ্বজিৎ দাস এই ঘটনা জানিয়েছেন। জানা গেছে, রবিবার তিলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে পাঁচ থেকে ছজনকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করেছে। এ ব্যাপারে তিলিয়ামুড়া একটা মামলা হয়, যার মামলা নাম্বার 121/2022। এই মামলা তদন্তক্রমে কেতুষ গ্রুপ নামে এক ব্যক্তিকে আমরা আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ চালাই, জিজ্ঞাসাবাদ তার কথা সংগ্রহ তৈরি হয়। এই ঘটনা করেছে বলে প্রকাশ তাকে গ্রেপ্তার করে আবেদন করেন পুলিশ মিলছে।